আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক তার লাবণ্যতা হারানোর পাশাপাশি আমাদের ত্বক কিন্তু কুঁচকেও যায়। আজকে একটা রেমেডি নিয়ে হাজির হলাম, যে রেমেডি ব্যবহার করলে আমরা আমাদের ত্বককে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে নিতে পারবো। এর জন্য আমার লাগবে কফি পাউডার। আজকের রেমেডিতে আমি কফি পাউডার ব্যবহার করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের। কফিতে রয়েছে ক্যাফেন, যা আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করার পাশাপাশি আমাদের স্কিনকে গ্লো করতে সহায়তা করে এবং আমাদের স্কিনকে টান টান করে ধরে রাখতেও সহায়তা করে কফি পাউডার। এরপর আজকের রেমেডিতে আমি ব্যবহার করে নিচ্ছি টক দই। টক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনকে ভিতর থেকে ফর্সা করতে সহায়তা করে টক দই। আজকের রেমেডিতে আমি 1.5 চা চামচ পরিমাণের টক দই ব্যবহার করে নেব। ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিন থেকে দাগ ছোপো দূর করতে সহায়তা করে। 1.5 চা চামচ আমি টক দই নিয়ে নিলাম আজকের রেমেডিতে। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। কফির সাথে কি কি উপকরণ মিক্সড করে আপনারা আপনাদের স্কিনকে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন, যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা এই সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবেন আপনাদের স্কিনকে। এখন আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। কফি আর টক দই দুইটা উপকরণই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন কিন্তু কুঁচকে যায়। সে কুঁচকে যাওয়ার হাত থেকে আপনারা যদি অল্প কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্কিনকে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে নিতে পারবেন। এরপরে আমি ব্যবহার করে নিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করার পাশাপাশি আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে এবং আমাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দিতে সহায়তা করে গ্লিসারিন। আজকের রেমেডিতে আমি 5 থেকে 7 ফোঁটার পরিমাণের গ্লিসারিন ব্যবহার করে নিলাম। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর এখানে আমি ব্যবহার করে নেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে। অবশ্যই আপনারা ভিটামিন ই ক্যাপসুলটা আজকের রেমেডিতে ব্যবহার করার চেষ্টা করবেন। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে লিকুইডটা থাকে, মূলত আমি সেটাই কিন্তু ব্যবহার করে নেব। এখন আমি একটা সেফটিপিনের সাহায্যে সুন্দর করে এই যে ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে লিকুইডটা থাকে সেটা বের করে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য যেমন প্রয়োজন, ঠিক তেমনই আমাদের স্কিনের জন্যও কিন্তু খুবই উপকারী। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে এবং আমাদের স্কিন থেকে দাগ ছোপ দূর করে আমাদের স্কিনকে ফর্সা করতে সহায়তা করে। আজকের রেমেডিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। সপ্তাহে 3টা দিন ব্যবহার করে নেবেন। রেমেডিটা যখনই তৈরি করবেন, ইনস্ট্যান্ট আপনার ফেসে রেমেডিটা লাগিয়ে নেবেন। এই রেমেডিটা তৈরি করে রাখা যাবে না। রেমেডি যখন আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন, অবশ্যই এর আগে আপনার ফেসটা ভালো করে পরিষ্কার করে নেবেন, তার মানে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। পরিষ্কার ফেসের মধ্যে রেমেডিটা সার্কুলার মোশনে ভালো করে লাগিয়ে নেবেন। মনে রাখবেন, সার্কুলার মোশনে মাসাজ করার ফলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার স্কিনটা ভেতর থেকে ফর্সা হবে। যতক্ষণ পর্যন্ত রেমেডিটা থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে আস্তে আস্তে রেমেডিটা আপনার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। এরপরে যখন শুকিয়ে যাবে তখন আপনি কলের পানি দিয়ে রেমেডিটা ধুয়ে নেবেন। যদি রাতে ব্যবহার করেন তাহলে রেমেডি ব্যবহার করার পরে যখন ধুয়ে নেবেন, এরপরে একটা তাওয়েল দিয়ে মুছে আপনার ফেসে আপনি রাতে ব্যবহার করলে নাইট ক্রিম ব্যবহার করবেন, আর যদি দিনে ব্যবহার করেন তাহলে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে পারবেন। রাতে দিনে যখনই সময় পান তখনই কিন্তু রেমেডিটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।